আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার রনি আছি আপনাদের সাথে তো আজকে কিন্তু আরেকটা বলুক নিয়ে হাজির হয়ে গেলাম আজকে কিন্তু সেই নুরাপুর কথাই বলবো তো যাই হয়েছে কি না কেন আমরা কিন্তু ভাবিনি কখনো যে নুরাপু এতটা নিচে নামতে পারে সে সুমায়ের আম্মুর কিন্তু চ্যানেলটাকে একেবারেই ডিলেট করে দিয়েছে একটা মানুষ নিচে নামতে পারে কিন্তু একটা ইউটিউবার যে এত পপুলারিটি পেয়েছে যার সাবস্ক্রাইব সংখ্যা অনেক যে সবার সম্মানের একটা জায়গায় চলে গেছে সে যে এতটা জঘন্য একটা কাজ করবে আমরা কখনো ভাবতে পারিনি হ্যাঁ সুমাইয়ার আম্মু আপনার কথা অনেক খারাপ বলেছে যদি আপনি সত্যি হয়ে থাকতেন তাহলে এই সত্যিটা একদিন না একদিন বেরিয়ে আসতো কিন্তু আপনি এমন একটা জঘন্য কাজ করে দিয়েছেন যেই কাজটা করে আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি সুমায়ার আম্মুকে শুধু টাকার জন্যই হেল্প করেছেন চ্যানেলটা খুলে দিয়েছে আপনি স্বার্থের জন্যই আপনার স্বার্থ আছে দেখেই আপনি চ্যানেলটা সুমায়ার আম্মুর খুলে দিয়েছেন আম্মুর ভিডিও আপলোড করে দিয়েছেন আর আপনি যদি স্বার্থ নাই থাকবে তাহলে কেন সুমায়ার আম্মুর মোবাইল নাম্বার দিয়ে আপনারা জিমেলটা খুললেন না সুমায়ার আম্মুর আইডি কার্ড দিয়ে কেন আপনারা অ্যাক্সেন্ট নতুন করে তৈরি করে দিলেন না সুমায়ার আম্মুর পার্সোনাল অ্যাকাউন্টে কেন টাকা আসলো না এর সব উত্তর কিন্তু একত্রিত করলে কিন্তু এটাই দাঁড়ায় যে আপনি আপনার স্বার্থের জন্য চ্যানেলটা খুলে দিয়েছেন আপনি আপনার স্বার্থর জন্যই চ্যানেলটা বন্ধ করে দিয়েছেন আপনি স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেন না আপনার কমেন্ট বক্সে দেখলাম অনেকে কমেন্ট করেছে যে কাজের লোককেও উপকার করলে এমনই হয় এমনই হয় আপনারা একটু ভেবে দেখেন না যে একটা মানুষ কত কষ্ট করে একটা চ্যানেলটা দাঁড় করায় সে দাঁড় করানোর চ্যানেলটা আপনাদের হাতে পাচওয়ার্ড দেখে আপনাদের হাতে জিমেল দেখে সেটাকে আপনারা কি নষ্ট করে দিতে পারেন একটা গরিব মানুষের রিজিকটাকে আপনারা এভাবে নষ্ট করে দিতে পারেন যতই যা হয়েছে আপনি যদি সত্যি থাকতেন আপনার মহৎ উদ্দেশ্য যদি সত্যি থাকত তাহলে কিন্তু কোনো দিনও আপনি এই কাজটা করতে পারতেন না এই কাজটা করে আপনি আপনারা সারা বিশ্বের মানুষের কাছে প্রমাণ করে দিলেন আপনি একজন লুবি মহিলা শুধু টাকার জন্যেই আপনি সুমায়ার মুখকে ব্যবহার করেছেন আর যদি আপনি টাকার লোভ না থাকতো তাহলে সুমায়ার আমুর চ্যালেঞ্জটা আপনি ফিরিয়ে দিতেন আর সবার কাছে সেইভাবেই আপনি নিজেকে দাঁড় করিয়ে দিতেন আপনি সবাইকে বুঝিয়ে দিলেন যে আপনি কতটা খারাপ কতটা নিজ কতটা ছোট আপনি তো স্বামীর টাকার অভাব নেই আপনি নিজেরও তো টাকার অভাব নেই সন্তানরা বাহিরে থাকে তাদের তো টাকার অভাব নেই আপনি চিন্তা করলেন না যে আপনি টাকা আছে আপনি চলতে পারবেন একটা গরিব মহিলা যে বাসাবাড়িতে কাজ করে খায় তাকে আমি একটা চ্যালেঞ্জ খুলে দিয়েছি সে এখন চ্যালেঞ্জটা দিয়ে মোটামুটি ভালো তার সন্তান শিশু বাচ্চাদের নিয়ে ভালোভাবে চলে থাক আমি উপকার করেছি এই উপকারের প্রতি তারা আমি আল্লাহতালার কাছ থেকে চেয়ে নিব। কিন্তু আপনি কি করলেন আপনি লোভ আপনাকে ধ্বংস করে দিল আপনি যে লুবি আপনি নিজেই প্রমাণটা নিজেই দিয়ে দিলেন সবার কাছে আপনি যদি সৎ হতেন কোনো দিন এই কাজটা করতে পারতেন আজকে আমি অবাক হয়ে গেছি আজকে সুমায়াম্মুর চ্যানেলটা যখন আমি পাই না তখন আমি অবাক হয়ে গেছি যে আপনি এটা কী করলেন প্রমাণ হয়ে গেল চ্যানেলটাকে নষ্ট তো আপনিই করেছেন আপনি কতটা ছোট হয়ে গেছেন আপনি জীবনে কোনো দিন আমাদের ইউটিউবার জগতে এসে কোনো দিন আপনি মুখ দেখাতে পারবেন কোনো দিন আপনি সে আগের ভালোবাসার স্থান কারো কাছ থেকে নিতে পারবেন কোনো দিনে নিতে পারবেন না আজকে কেন ইউটিউবে এসে আপনি সম্বন্ধে আমাদের বাজে বাজে কথা বলতে হচ্ছে আপনি আজকে যদি আপনি সৎ থাকতেন একদিন না একদিন এই সতের সত বেরিয়ে যেত আমরা নিজের ভুল বুঝতে পারতাম না রে আপু তো ঠিক ছিল আমরাই আপুকে অনেক খারাপ খারাপ মন্তব্য করে কথা বলেছি কিন্তু আপনি এই সময়ের আমল চ্যানেলটা ডিলিট করে দিয়ে একদম একশো পার্সেন্টের একশো পার্সেন্ট যে আপনি খারাপ আর আপনি যে লুবি একটা মহিলা আপনি প্রমাণ করে দিলেন ছি এত লোভ আপনার কিসের এত লোভ আজকে মরলে কালকে দিন টাকা দিয়ে কী করবেন টাকা কি কবরে নিয়ে যাবেন আমরা যে ইউটিউবিং করি কিসের জন্য দুইটা টাকার জন্যই তো সংসারের জন্যই তো সংসার সারের ছেলে মেয়েদেরকে নিয়ে খাবো তার জন্যই তো যদি কেউ বলে ইউটিউবিং করি শখ করে আমি কোনোদিন ওইটা বিশ্বাস করি না হ্যাঁ ইউটিউবে এসেছি আমরা সবাই টাকার জন্য আপনিও এসেছেন টাকার জন্য আপনার ছেলে এসেছেন টাকার জন্য সময় আর মাও এসেছে টাকার জন্য সবাই আসে আমরা টাকার জন্য কিন্তু আপনি সেই টাকা লোপ করে একটা গরিব মানুষের চ্যালেঞ্জটা আপনি নষ্ট করে দিলেন আপনি আজকে মরে যান কালকে আপনার এই টাকা কে ভোগ করবে আপনি দেখতে পারবেন আপনি টাকা কি হচ্ছে না হচ্ছে তো আপনি যদি আজকে কর্মের ভিতরে বেঁচে থাকতেন আপনি মরে গেল আম্মু কেন আম্মু রুহুতেও দোয়া দিত যে না সে একটা ভালো কাজ করে গিয়েছে আমার জন্য আমি তার জন্য সারা জীবন দোয়া করব সময় আম্মু যদি আপনার জন্য দোয়া নাও করতো সময় আম্মু রুহুতে আপনার জন্য দোয়া দিত কিন্তু আপনি এমন একটা কাজ করেছেন আপনি মেয়ে মৃত্যু হওয়ার পরে সবাই কি বলবে জানেন সবাই বলবে লুবি মহিলা মারা গেছে ছি এমন কাজ কেন করবেন আপনি এমন কাজ করা তো ঠিক না আমরা ইউটিউবে এসেছি সবাইকে ভালোবাসার জন্য সবাইকে উপকার করার জন্য উপকার করতে না পারি ক্ষতি তো করবো না আর আপনি এমনই একটা ক্ষতি করেছেন গরিবের রিচিক নিয়ে আপনি টান দিয়েছেন তো আপনার এই ভিডিওগুলো এখন মানুষ দেখবে ঠিকই কিন্তু ভালোবাসা দিয়ে দেখবে না তো আমার কথাগুলো আজকে এ পর্যন্তই রাখি আমার এই কথাগুলো যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে তাহলে আমার আজকে কিছুই করার নেই কারণ আমার যতটুকু বলা ততটুকু আমি বলেছি কষ্ট পেলে আমার কিছু করার নেই আমি আজকের কথার জন্য আমি মাপো চাইবো না তো আজকে আমার বলুকটি এখানেই শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলের সাথেই থাকেন খোদা বেস